প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল আল্লাহ, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুস্মিতা অধিকারীর বাড়িতে, তোমার বাবার নাম কি? প্রফুল্ল অধিকারী। তুমি এত সুন্দর সুন্দর গজল কোন জায়গা থেকে শিখছো? সুন্দর সুন্দর গজল বাড়িতে। আরো এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন স্কুল? সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও এক হিন্দু মেয়ে সে কিন্তু গজল গিয়েছে, এবং সে গজলটি গিয়ে কিন্তু সারা বাংলাদেশে মুহূর্তের মাধ্যমে বাইরে হয়েছে, এবং সে মধুর কণ্ঠে গজলটি গিয়েছে। সেই মেয়েটির বয়স কিন্তু আপনারা দেখেছেন 14 থেকে 15 বছর হবে, এবং সেই মেয়েটি গজল গিয়েছে, এবং সেই গজলটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে বাইরে হয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে সেই মেয়েটির গজলটি আপনাদেরকে দেখাবো, এবং বিস্তারিত আপনার মতামত নিচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। কাসুখানা, সুস্মিতা অধিকারীর বাড়িতে, তোমার বাবার নাম কি? প্রফুল্ল অধিকারী। তুমি এত সুন্দর সুন্দর গজল কোন জায়গা থেকে শিখছো? সুন্দর সুন্দর গজল বাড়িতে। আরো এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন স্কুল? কাসুখানা হাই সেন্টার স্কুল। তো আমরা ওনার মুখে শুনি গজল কাটা। মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজি? নাই রে দুনিয়ায় এ খবর কে দিল আমায়, দুই নয়নের জলে গই আমার বুক বেসে যায়। নবীজি নাই রে দুনিয়ায় এ খবর কে দিল আমায়, দুই নয়নের জলে গই আমার বুক বেসে যায়। সোনার নবী চলে যাইতেন যে রাস্তা দিয়া, কাফেরেরা কাটা ফেলাইতো সে রাস্তা দিয়া। সোনার নবী চলে যাইতেন যে রাস্তা দিয়া, কাফেরেরা কাটা ফেলাইতো সে রাস্তা দিয়া। কাটার আগাতে নবীজির পায়ে জহম হয়, লুহতে লুহতে নবীজির জামা ভিজে যায়। কাটার আগাতে নবীজির গায়ে জহম হয়, লুহতে লুহতে নবীজির জামা ভিজে যায়। নবীজি নাই রে দুনিয়ায় এ খবর কে দিল আমায়, দুই নয়নের জলে গই আমার বুক বেসে যায়। সোনার নবী চলে যাইতেন তাই অবশহরে, কাফেরেরা হারিত পাথর নবীজির গায়ে। সোনার নবী চলে যাইতেন তাই অবশহরে, কাফেরেরা মারিত পাথর নবীজির গায়ে। পাথরে আগাতে নবীজির গায়ে জহম হয়, লুহতে লুহতে নবীজির জামা ভিজে যায়। নবীজি নাই রে দুনিয়ায় এ খবর কে দিল আমায়, দুই নয়নের জলে গই আমার বুক বেসে যায়। মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাহুকে সরি না, কাহুকে ডরি না, তোমাতে শির দেই তবু। কাহুকে সরি না, কাহুকে ডরি না, তোমাতে শির দেই তবু। এই অসিলায় বিপদে পার
করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারি না, তব দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারি না, তব দ্বারে হাত পাতি তবুও। এই অসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল রে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। এই অসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ছোট্ট মেয়েটি কিন্তু সে হিন্দু এবং সে হিন্দু হয়ে কেন গজল গাইছে। দর্শক, এরকম একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত বলা অংশ থাকবেন। আমরা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।